আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তা আমাদের হাতে একটি এইচপি ব্র্যান্ডের মনিটর আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটির মডেলটি হচ্ছে N240। এটি মূলত একটি 24 ইঞ্চি ওয়্যারলেস মনিটর। তো আমরা এটা সমস্যাটা দেখব, তারপরে সমাধান তো অবশ্যই দেখব। তো সর্বপ্রথম পাওয়ার দিয়ে সমস্যাটি দেখার জন্য, তো পাওয়ার দিয়ে তো আমাদের যেতে হবে পিছনে। এই হলো আমাদের পাওয়ার দেওয়া, পাওয়ার অলরেডি চলে আসছে, সেকদা সিগন্যাল কেবলও চলে আসে, নো সিগন্যাল যেটা, কিন্তু অলরেডি এখানে দাগ দেখা যাচ্ছে। তো আমরা এটা ভালো করে বোঝার জন্য, বিস্তারিত দেখার জন্য আমরা HDMI কেবল কানেকশন করে নিব। এই হলো আমাদের HDMI কেবল কানেকশন করা। দেখুন অলরেডি আমাদের ডিসপ্লে চলে আসে। তো ডিসপ্লে আসার পরে আমরা কী দেখতে পাচ্ছি, আমাদের কিন্তু মূল সমস্যা দেখা পাচ্ছি এই যে এই জায়গাটায়। বাকি পুরাটা স্ক্রিনে কিন্তু ভালো আছে, আপনারা দেখতে পাচ্ছেন, কোনো সমস্যা দেখাচ্ছে না। কিন্তু এই জায়গাতে আমাদের যে সমস্যাটা দেখাচ্ছে সেটা কীভাবে, দেখুন অলরেডি এখানে সমস্যার মধ্যে কয়েকটা পার্ট আছে। সেটা হলো যে এই জায়গাটা একরকমের সমস্যা, আর এই জায়গায় ঠিক এতরকম মোটা হয়ে একটা ভার জমে আছে। তো আর এই পুরোটা এই এই পার্টটাই হলো সমস্যা, এবং পাশাপাশি প্যানেলটি ডান পাশে গরম হচ্ছে, বাম পাশে স্বাভাবিক গরম হচ্ছে। তো আমাদের প্যানেলের মূলত দুই ভাগ ভালো আছে, এক দুই, এই দুই ভাগটা ভালো আছে, তিন নম্বর যে পার্টটা আছে সেটা সমস্যা। তো এটা মূলত হলো প্যানেলের সমস্যা। তো এটা সমাধান কীভাবে কী করা যায় সেটা আমরা দেখার চেষ্টা করব। আর আপনারা অবশ্যই এই সিগনেচারটি খেয়াল করবেন, কারণ অনেকে বলে যে এই এই মনিটরটি কি ওই মনিটর কি না সন্দেহ থাকে অনেকে। তো এই প্যানেলটির সিগনেচারটা খেয়াল রাখবেন। আর দ্বিতীয়ত হচ্ছে এই ভিডিওটি শুধুমাত্র যারা ব্যবহারকারী আছেন তাদের জন্য তৈরি করা, যারা এই ভিডিও দেখে কাজ শেখার ইচ্ছা তারা এই ভিডিওটি স্কিপ করে চলে যান, কারণ এই ভিডিওটি তাদের জন্য না। তো চলুন আমরা এটা খুলে দেখি, তারপরে বিস্তারিত আলাপ করি। তো আমরা মনিটরটি খুলে ফেলছি। তো খোলার পরে সেটা হলো যে এই ফ্রেমটি খোলার জন্য যে কষ্টটা করতে হয়, যে সেটা হলো যে এই প্যানেলটি টোটালটা এই ফ্রেমে লাগানো থাকে, দেখতে পাচ্ছেন এই যে, হ্যাঁ এটা কোনো এক্সট্রা, এই পার্টটা হলে এক্সট্রা এটার সাথে একবার লাগানো থাকে ফিক্স করে, যাতে করে এটা সহজে না খুলে পড়ে। তো অন্যান্য মনিটরের ক্ষেত্রে যেটা হয় যে এই এই পার্টটি কিন্তু এই পার্টটি টোটালি আলাদা থাকে, আমরা ব্যাক পার্টটি শুধু খুলে ফেলি, সার্কিটটা বের হয়ে যায়, কিন্তু এটার ক্ষেত্রে আলাদা, এটা পুরোটা প্যানেলটাই ধরে রাখে এই পার্টটি, এবং এটা খোলাটা টোটালটাই রিক্স। তো যাই হোক, আমরা যে মূল বিষয়ে চলে আসবো সেটা হলো যে আমরা প্যানেলটি খুললাম, খোলার পরে কী দেখবো সেটা হলো আমরা এখন পাওয়ার দিয়ে দেখবো, তারপরে বাকিটা দেখতে পাবো। তো আমরা কিছু জিনিস দেখে নিলাম, সেটা হলো এখান দিয়ে আর কোনো ফিজিক্যাল ড্যামেজ আছে কি না সেটা আমরা অবশ্যই দেখার চেষ্টা করব। তো এটা দেখার পরে আমাদের কী করতে হবে, যে আমরা এখন পাওয়ার দিব, এরপরে যে এটা আর কোনো সমস্যা কী কী সমস্যা হয় সেটা দেখব। তো চলুন আমাদেরকে পাওয়ার দিই, আর পাওয়ার দিতে হলে অবশ্যই এটাকে ঘুরিয়ে নিতে হবে। পাশাপাশি আমাদের পাওয়ার সাপ্লাই থেকে আমরা পাওয়ার দিব এখন। এই হলো পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার দেওয়া, আমরা বিজিএ কেবলটি ইন করি। এই হলো আমাদের বিজিএ কেবলটি ইন, আমরা দেখি রান হয়েছে কি না। আপনারা দেখতে পাচ্ছেন প্যানেলটি রান হয়েছে, মনিটরটি রান হয়েছে, প্যানেলের যে সমস্যাটা সেই অবস্থায় আছে। তো যেহেতু কাজ করিনি অবশ্যই তো ওই সমস্যাই থাকবে। তো আমরা এই জায়গাটিতে দেখব যে আমাদের যে টিকন বোর্ডটি আছে, প্যানেল বোর্ডটি এই জায়গাটিতে, দেখুন যে আমাদের এই যে ডিসি টু ডিসি আইসিতে আমরা হাত দিব, দেখব কতটুকু গরম হয়। ডিসি টু ডিসি আইসি যে গরমটি হওয়ার কথা ততটুকুই হয়, দেখুন আমি হাত দিয়ে রাখছি অনেক সময় হয়েছে। তো এখন যে একটু গরম হচ্ছে, কারণ এতটুকু এত সময় পরেতে এতটুকু গরম হবে। তো প্যানেল কিন্তু শর্ট আছে, তারপরে আমাদের ডিসি টু ডিসি আইসি কিন্তু নর্মাল হিট হচ্ছে, অতিরিক্ত গরম হচ্ছে না। তো সমস্যা যেহেতু প্যানেলেই অবশ্যই আমরা দেখব, এবং এটা কী করা যায় সেটা তো অবশ্যই আমরা করব। এরপর অবশ্যই আপনাদেরকে ইনফরমেশন দিব যে আসলে এটা কতটুকু রিকভারি হয়েছে, কতটুকু সম্ভব রিপেয়ার করা, সবই আমরা জানাবো আপনাদেরকে। তো আমরা বেশ সময় ধরে এই মনিটরটি কাজ করলাম, কাজ করার পরে কী রেজাল্ট আসে সেটা আগে আমরা একটু শেয়ার করি আপনাদের সাথে। তো চলুন পাওয়ারটি দিই, সাথে আমাদের HDMI কেবলটি কানেকশন করে নিই। তো চলুন আমরা দেখি কী অবস্থা এখন। এই দেখুন অলরেডি আমাদের প্যানেলটি কমপ্লিট হয়ে গেছে, আমাদের নিচের দিকে যে সমস্যাটা ছিল সেটা সমাধান হয়ে গেছে। তো এখানে আমরা কিছু ভিডিও দেখতে পারি, ভিডিও দেখলে কী এমন আসে সেটা একটু দেখে নিই।
দেখুন এই জায়গায় কিন্তু আর কোনো সমস্যা দেখাচ্ছে না, আমাদের মনিটরটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আসলে আমরা এটা বেশ সময় কাজ করার পরে আমরা এই এতটুকু রেজাল্ট করতে পারছি, আর এতটুকু রেজাল্ট মানে 100% রেজাল্ট, এখানে আর কোনো সমস্যা নেই। আর আমরা আসলে এই ভিডিওগুলো শুধুমাত্র যারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো তৈরি করি, কারণ হচ্ছে এই ভিডিওগুলো সার্ভিসম্যানদের জন্য না, কারণ সার্ভিসম্যানদের জন্য ভিডিও তৈরি করতে হলে অনেক সময় লাগবে এবং এক একটা প্যানেলের এক এক রকমের সমস্যা এক একভাবে সমাধান করতে হয়। এই জন্য শুধুমাত্র আমরা যারা ইউজার আছেন তাদের উদ্দেশ্যে ভিডিওগুলো তৈরি করে থাকি। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।